হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনার সাথে শেয়ার করব পেঁয়াজকলির একটি নতুন রেসিপি। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি পেঁয়াজকলিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নার পদ্ধতিতে। কড়াইয়ে দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকানো লঙ্কা। দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েই দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজকলিগুলো। আমি এখানে অনেকটাই পেঁয়াজকলি রান্না করব, যেহেতু আমার পরিবারের মানুষজন এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালোবাসে। পেঁয়াজকলিটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেব মশলাগুলো। মশলাগুলোর মধ্যে প্রথমেই আছে স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এই রান্নাটি করতে আমি কিন্তু জলের ব্যবহার একদমই করিনি। পেঁয়াজকলি থেকে যে জলটা বেরিয়েছে রান্নাটা কিন্তু পুরোপুরি সেই জলটা দিয়েই হয়েছে। রান্না করার সময় আমি কিন্তু ঢাকাও দিইনি, যেহেতু পেঁয়াজকলিগুলো খুবই মিহি করে কেটেছিলাম তাই ঢাকা দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনারা যদি একটু মোটা আর বড় করে কাটেন তাহলে ঢাকা দিয়ে ভেজে নিতে পারেন। মশলাগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজকলি ভাজা। এই রেসিপিটা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।